গুৱাহাটীৰ পাচলি বজাৰত এতিয়া লাগিছে জুই। 50 এখন নহয় কোনো এবিধ পাচলিয়ে মাৰিছে ডাবল ট্ৰিপল সেঞ্চুৰি পৰ্যন্ত। কেৱল এবিধ বা দুবিধেই নহয়, সকলো পাচলিৰ দাম বৃদ্ধি হৈছে 3-4 গুণ পৰ্যন্ত। গতিকে আপুনিও এতিয়াৰে পৰা পছন্দৰ পাচলিকেইটা খাবলৈকো হাজাৰবাৰ ভাবিব লাগিব। কুম্ভকর্ণ নিদ্রার ভাঁত সরকারি বিভাগ, এফালে রাজ্যবাসীক প্রলয়ঙ্কারী বানে যদি জুৰুলা কৰিছে, ঠিক একে সময়তে শাক পাচলির আকাশলংঘী দাম বৃদ্ধিয়ে মাধমার শুধাইছে জনতা। বিক্রেতাক উদ্দেশ্য করে সাংবাদিকর প্রশ্ন, কোনবিধ সামগ্রীর দাম অধিক বৃদ্ধি পাইছে? বিক্রেতায় কলে, দাম এটা নহয়তো, কৈ আছো আপনার গোটাইকেইটাই দাম বাড়িছে, আপনি কোনটো কথা কম? সব বস্তুরে বাড়ি গেছে দাম, এটা আগত যে দাম আছিল ডাবল হয়ে গেছে, সব সবজির ডাবল হয়ে গেছে। ইয়া গুয়াহাটির উলুবাড়ির দৈনিক বাজার। সামগ্রীর দাম অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাত বজারলৈ গৈ খালি মনে উভতিবলগা হৈছে গ্রাহক। এতিয়া গুয়াহাটির বজারত প্রতি কিলো বিলাহীর দাম 100-120 টাকা, প্রতি কিলো বিনের মূল্য 120-150 টাকা, আদা প্রতি কিলোত 250-300 টাকা, পটল 200-250 টাকা, জিকা প্রতি কিলোত 130-160 টাকা, প্রতি কিলো গাজরের দাম 100 টাকা হয়েছেগৈ। ইফালে বানর অশিলালৈ একাংশ মধ্যভোগীয়ে ব্যাপক হারত বৃদ্ধি করেছে শাক পাচলির মূল্য। এইটো কারণটো কি, সেইটো ওলোৱাটোৱে বহুত মানে দিগদার। এটা গভর্নমেন্টে কৈ আছে যে আমি ইনফ্লেশন কন্ট্রোল করে আছো, ইনফ্লেশন ইজ আন্ডার কন্ট্রোল, বাট মানে যদি আমি মানে সঁচাকে যদি প্র্যাকটিক্যালি চাব বিচাৰো, তাহলে মিডল ক্লাস মানুহৰ কাৰণে ইনফ্লেশন কন্ট্রোল হোৱা নাই, আমি মানে দাম বৃদ্ধি হৈ আছে, মূল্য বৃদ্ধি হৈ আছে। ইফালে চকুমুদা কুলির ভূমিকা লোৱা যোগান বিভাগৰ মন্ত্রীগৰাকীকো ভালকৈয়ে এজাউৰি দিলে অস্বাভাবিক দাম বৃদ্ধিত অতিষ্ঠ গ্রাহকে। ইফালে বানপানী, ইফালে খোৱাপানীৰ অভাৱ, ইফালে বিজুলি বাতির অভাব, এনেকুৱা পরিস্থিতি, তার লগতে আকৌ যোগান বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ। আমার অসমত, অসমতেই, গোটেই অসমতে কৈছো, যোগান বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ। এই বিভাগটো সোনকালে, অতি সোনকালে বেলেগ মন্ত্রী এজনক দিব লাগে, রঞ্জিত দাস ডাঙরিয়াক অতি সোনকালে ইয়ারপর বরখাস্ত কৰিব লাগে। তেওঁ কেবল টুলুঙা মন্তব্য দিয়ে আৰু এসি ৰুমৰ পৰা তেখেতে কেবল বজারখন চাই থাকে। অন্য 500 টাকা লৈ পেলাই আমি মনাখন লৈ পেলাই বজারত যাব নোৱাৰো, এনেকুৱা অবস্থা হৈছে আমাৰ সংকীর্ণ। ভিডিও জার্নেলিস্ট রূপম ভারদ্বাজর সৈতে মস্ফিক হুসেনের রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।